জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের ভাই মাসুদ তায়েব থেকে প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেক মসজিদে বেদাতি কার্যকলাপও চলে, তো সে সমস্ত মসজিদে দান করা তা কতটুকু সওয়াবের কাজ হবে? তো মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত পালন করা হবে এবং সে ইবাদতটুকু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে, এটা হচ্ছে ইসলামের বাণী এবং আল্লাহ রাব্বুল্লাহ আলমিন উম্মতে মুহাম্মদীদের কাছ থেকে এটাই কামনা করেন। এখন আমরা অনেকেই হয়তো না জেনে অথবা ভুল জেনে বেদাতে লিপ্ত হয়েছি, তো এজন্য আমি মনে করি এ সমস্ত মসজিদে যে দান বন্ধ করে দিবেন তা নয়, যেখানে বেদাত হবে না বা যেই কাজটুকুতে বেদাত হবে না সেখানে আপনি দান করতে পারেন। যেমন মসজিদ বানানোর ক্ষেত্রে দান খয়রাত করা যাবে, এটা অবশ্যই সব হবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, মসজিদের অনেক কিছু কাজ আছে যেগুলো কাজ শরীয়ত সম্মত নয় মসজিদে করা হয়, সেটার জন্য যদি তারা পয়সা খরচ করে সেখানে আপনি দিবেন না। মসজিদের মাঝে লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরির জন্য আপনি কিতাব কিনে দান করতে পারেন। মসজিদের মাঝে বিভিন্ন রকমের অনেক কিছু ওয়ালিকা অথবা জেকের আসগারের যে ইগুলো আছে, ক্যালেন্ডারগুলো আছে, সেটা আপনি কিনে দিতে পারেন। এবং মসজিদের মাঝে যে বেদাত হয়ে থাকে সে বেদাতকে দূরীভূত করার জন্য যদি কোনো অর্থ খরচের দরকার পড়ে সেটা আপনি করতে পারেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সূত্র বলে দিয়েছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কল্যাণকর কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে সহযোগিতা করা যাবে, মন্দ কাজে, গুনাহের কাজে, বেদাত এবং শিরকের কাজে, মাসিয়াতের নাফরমানির কাজে কোনো রকম সহযোগিতা করা যাবে না। কাজে সেটা আপনি খেয়াল করে বুঝে শুনে দান করবেন। আল্লাহ তাআলা আলাম।